সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন কাজ করলে কুচি মুরগির বাচ্চা মারা যায় না ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু শিখতেও জানতে পারবেন অনেক নতুন উদ্যোক্তা ভাই বোন রয়েছে যারা হচ্ছে অল্প পরিসরে খামার করছেন বা খামার বড় করার চেষ্টা করছেন অনেকেই দেখা যায় প্রাকৃতিক উপায়ে মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে খামার শুরু করছেন তবে এক্ষেত্রে যে প্রবলেমটা সবাই ফেস করেন সেটা হচ্ছে কুচি মুরগির বাচ্চা দশ থেকে পনেরো দিন বা বিশ দিন হলে আস্তে আস্তে বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায় তো এই মারা যাওয়ার বিষয়গুলো এবং তার প্রতিকার কী সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনি যে কাজটা করবেন মুরগিগুলো যখন বাচ্চা নিয়ে কুচে থেকে নামবে ঠিক তখনই এদেরকে একটা ঝুড়ি বা খাঁচায় বা ছোটো একটা জায়গায় আবদ্ধ অবস্থায় রাখবেন একদম উন্মুক্ত করে দিবেন না যে তার যে জায়গায় ভালো লাগছে বাচ্চাগুলো নিয়ে সেখানেই যাচ্ছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় ময়লা আবর্জনা খেয়ে এবং ঠিকমতো টাইম মেনটেন করে খাবার না খাওয়ার ফলে বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে যেহেতু বাচ্চা ফোটার পর তাকে পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা দিতে হবে এবং পুষ্টিকর খাবার দিতে হবে তো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে বাচ্চাগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যায় তো দুর্বল হয়ে তারপর মারা যায় আপনার হচ্ছে প্রথম অবস্থায় মুরগিকে ঝুড়ি বা খাঁচা দিয়ে আবদ্ধ অবস্থায় রাখবেন যখন রুদ্র উঠবে তখন ওদেরকে বাইরে নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন আবার রুদ্র চলে গেলে আগের জায়গায় নিয়ে রাখবেন যে তারা উন্মুক্ত অবস্থায় ঘোরাফেরা করতে না পারে দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনারা দেশি মুরগির বাচ্চা হচ্ছে তুলনামূলক অন্যান্য বাচ্চা থেকে ছোটো থাকে তো এদেরকে আপনি অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে দিবেন যেমন হচ্ছে সোনাল স্ট্যাটার ব্রয়লার স্ট্যাটার এই ফিডগুলো অন্যান্য খাবারের সাথে মিক্স করে খেতে দিবেন। এতে হবে কি আপনার মুরগি খুব দ্রুত বেড়ে উঠবে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং হচ্ছে তার যে শারীরিক বৃদ্ধি বা গ্রোথ সেটা হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকবে তো অন্যান্য খাবারের পাশাপাশি এই খাবারগুলো এদেরকে দিলে বডি ফিটনেসটা খুব ভালো হবে যার কারণে হয় কি বাচ্চাগুলো দুর্বল হয় না অসুস্থ হয় না এবং কোনো রোগে আক্রান্ত হয় না তো তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে ভ্যাকসিন আপনারা হচ্ছে ছোটো বড় যে উদ্যোক্তাই থাকেন না কেন ভ্যাকসিনেশনের প্রতি হচ্ছে কোনোভাবেই অবহেলা করা যাবে না ভ্যাকসিন অবশ্যই মাস্ট বি দিতে হবে আর এই ভ্যাকসিনগুলো হচ্ছে আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করতে পারবেন দাম পনেরো টাকা অনেক জায়গায় বিশ টাকা নিতে পারে তো যদি একটু কষ্ট হয় তাও সংগ্রহ করে দিয়ে দিবেন কারণ ভ্যাকসিনের বিকল্প আসলে কোনো প্রাকৃতিক ওষুধ বলেন মেডিসিন বলেন সেটা এখনও তৈরি হয়নি ভ্যাকসিন তো ভ্যাকসিনই এটার কোনো বিকল্প নেই আর যদি আপনি ভ্যাকসিন থেকে বিরত থাকেন তাহলে হচ্ছে আপনার মুরগি যখন রানী ক্ষেত্র হবে তখন কোনো ওষুধ দিয়ে ভালো করতে পারবেন না তো তার জন্য অবশ্যই সবগুলা ভ্যাকসিন ডোজ কমপ্লিট করতে হবে আপনারা যদি মুরগি দিয়ে বাচ্চা ফুটানোর পর এই কাজগুলো করতে পারেন এবং এক থেকে দেড় মাস এভাবেই এই মেনটেন করে বাচ্চাগুলোকে যত্ন করে পালতে পারেন আশা করি আপনার কুচে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হবে না মারা যাবে না এবং বাচ্চাগুলো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না এ থেকে এই দেখবেন যে এক থেকে দেড় মাস পর যে পাখা ঝুলে বাচ্চা মারা গেছে সেই থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন তো কারণ তার এখন রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে যেভাবে আপনারা আপনাদের এক থেকে দেড় মাস পর্যন্ত বাচ্চাগুলোকে মেনটেন করে একটা প্রসেসের মাধ্যমে বড় করছেন তো তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবেই তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না